এখন আমি তোমাদেরকে পনির চিলি বানিয়ে দেখাবো। একটা ক্যাপসিকাম, তিনটে পেঁয়াজ, রসুন, আদা, আর 400 মতন হচ্ছে পনির আছে এখানে, কেটে নিয়েছি। আর ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি কেটে নেব। আমি এবার পনিরটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণে নুন লাগবে বুঝে টেস্ট বুঝে নুন দেবে। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, আলাদা করে জলে গুলবো না। আর আমি দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। আর যত সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এবার আস্তে আস্তে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা সব কেটে নিয়েছি, পেঁয়াজ রসুনটাকে একটু চপিং করে নিয়েছি, আর লঙ্কাগুলোকে ফেলে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো সস, সয়া সস। তো আমার তেলটা মানে গরম হয়ে গেছে, সুন্দর করে দেখো আমি মেখে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি এক এক করে সব ছেড়ে দেবো। Thank you.
আচ্ছা পনিরটা দু পিস ভাজা হয়ে গেছে, আর ভাজবো না আমি। এই যে বড় চামচে দু চামচ মতো অয়েল রয়েছে, এটার মধ্যে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। চিলি চিকেনে বেশি অয়েল লাগে না। সবার ফার্স্ট আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এইবার আমি ক্যাপসিকুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দেবো, কারণ এটা ছিটবে না তলে। চিলি চিকেন করার সময় চিলি পনির করার সময় আর চিলি চিকেন করার সময় বা চিলি যে কোনো জিনিস চিলি চিকেনের চিলির আইটেম থাকলে সেটাকে হাই ফ্লেমে এই সবজিগুলোকে করতে হয়, করলে চিলির টেস্টটা বেশ ভালোভাবেই আসে। তো আমি চিলি পনির করছি, ফ্লেমটাকে জোরে দিয়েই করছি, হাই ফ্লেমে দিয়েই চিলি চিকেন করলে চিলি চিকেনের টেস্টটা ভালো হয়। এইবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দশ সামান্য নুন, লবণ দিয়ে দিলাম, নুন আমি পনিরটার মধ্যে অল্প একটুখানি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, পনিরটা তাহলে নরম হবে। পেঁয়াজ আমার ক্যাপসি আর আদা রসুন সবটাই হয়ে গেছে। এইবার আমি সোয়া সস দিচ্ছি দুটো, সরি টমেটো সস, বড় চামচে তিন চামচ। আর ছোট টেবিল চামচের এক চামচ একটু ভিনিগার দিচ্ছি, ব্যাস। এবার আমি পনির আর অল্প জল দিয়েছিলাম ওটা সমেতই দিয়ে দিচ্ছি,
তোমরা চিলি পনির বাড়িতে বানাও, বানিয়ে নিয়ে দেখো কেমন হয়েছে, কমেন্টে জানিও কেমন লাগলো, ভালো লাগলো ইয়া খারাপ লাগলো, খারাপ লাগলেও বলবে।